হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা চলে এসেছি একটা নতুন কলেজের মেরিট লিস্ট সম্বন্ধে আলোচনা করতে। দেখো, কলেজটার নাম হচ্ছে মিদনাপুর কলেজ, যেটা একটা অটোনোমাস কলেজ, সেটা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে, এবং সেখানে যারা অ্যাপ্লাই করেছিল সেটার কিন্তু মেরিট লিস্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে। তোমরা ডিসক্রিপশনে থাকা লিঙ্কের মাধ্যমে কলেজ ওয়েবসাইটে ঢুকে পড়বে, তারপর তোমাদের সামনে এরকম একটা স্ক্রিন আসবে, তারপর তোমরা এই দেখো অনলাইন অ্যাডমিশন ইউজি বলে যে অপশানটা আছে ওখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রোল করে আস্তে আসবে, আসার পর দেখো লাল রঙের যে বটন রয়েছে সেটা হচ্ছে মেরিট লিস্ট। মেরিট লিস্টে মারলে কিন্তু লিস্ট ফর অ্যাডমিশন, দেখো ফাইনাল মেরিট লিস্ট, এই যে ফাইনাল মেরিট লিস্ট কাম র্যাঙ্ক লিস্ট, যেটা সেখানে আমি ক্লিক করলাম, সেখানে জিওগ্রাফি, বেঙ্গলি, এডুকেশন, হিন্দি, এগুলো বিভিন্ন ধরনের মেরিট লিস্ট কিন্তু তোমরা সহজেই দেখে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। যারা মিদনাপুর কলেজে ভর্তি হয়েছে তারা তাদের কত র্যাঙ্ক আসলো সেটা তারা কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানিও। বন্ধুরা সাথে থেকো, ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।